বাংলাদেশকে ছোট করে যা বললেন সৌরভ গাঙ্গুলি। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার ভারত মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল 3:30 ম্যাচটি শুরু হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 8 উইকেটের ব্যবধানে জয় পাওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করে ভারত। ওই ফলাফলের প্রতিক্রিয়ায় ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি বলেন, ভারতের পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, এই জয় ভারতের মনোবল ও আত্মবিশ্বাসকে আরও চাঙ্গা করে দেবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের মতো প্রফেশনাল দলকে মোকাবেলা করাটা বাংলাদেশের জন্য অনেক কঠিন হবে, বলেছেন সাবেক এই অধিনায়ক। তবে বাংলাদেশও যে ভারতের বিপক্ষে ভালো লড়াই করবে সেটাও মনে করছেন সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ আফ্রিকা অবশ্যই ভালো দল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের পারফরমেন্স খুবই খারাপ ছিল। অন্যদিকে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার তুলনায় দুর্বল দল হলেও তারা দারুণ লড়াই করবে আমার মনে হয়, কারণ তাদের ব্যাটিং লাইন আপ ভালো, তারা স্পিন ভালো খেলতে পারে, এছাড়া তাদের বোলাররাও ভালো করছে। কিন্তু ভারতের মতো এমন বিধ্বংসী দলকে মোকাবেলা করার মতো শক্তিশালী দল বাংলাদেশ কিনা সে বিষয়ে আমি নিশ্চিত নই, বলছেন সৌরভ গাঙ্গুলি। ধন্যবাদ সবাইকে, এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।